আজকে বন্ধ করে যেমন স্বাভাবিক চলা ঠিক সেভাবেই চলছে, কোনোরকম কোনো অসুবিধা নাই। সিপিএম যে বন্ধটা দেখে, সিপিএম তো বরাবরই বন্ধ ডাকে কিন্তু আমরা কুলেরি চালাই। হ্যাঁ, আজকে ফুল ফেজে কুলেরি চলছে। সিপিএম এর কোনো এখানে দাদা এসে এখানে কেউ এখানে আটকাতে পারবে না, কুলেরি বন্ধ করতে পারবে না, কারণ এরিয়ার প্রত্যেকটা কুলেরি চালু আছে পুরা 100%। হ্যাঁ, আমার কয়লা খাদান আছে না, সেটা স্বাভাবিক আছে। যেমন পেশাদার ক্রিমিনাল হয়, পেশাদার ক্রিমিনাল আপনারা ভালো করে বুঝবেন, তেমনি সিপিএম যে হচ্ছে না বামপন্থী লোক, এরা পেশাদার হরতাল আছে, স্ট্রাইকার আছে, পেশাদার, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, হরতাল ডেকে দিল। কী দেখাবে, চুনাও জিতে যাবে নাকি? আসানসোর মধ্যে জামানত থাকবে না, সিপিএম দুটো সিট আছে, দুটো সিটে যাবে, থাকবে না। এরা বিধানসভা চুনাওর সামনে রেখে এটা এটা হরতাল ডেকেছে। এটা হরতালে কোনো শ্রমিকের কিছু নেই, কোনো মানুষের কিছু নেই, শুধু তাকাত দেখাচ্ছে। এখন পর্যন্ত 100% হাজির হয়ে গেছে এখানে। গোটা কাজরা এরিয়ার রিপোর্ট দিচ্ছি আপনাকে। কাজরা এরিয়ার মধ্যে 8টা আমাদের পিট আছে রানিং, যেখানে কাজ হয় একদম। যে হাজিরিটা কালকে ছিল, গতকাল যে হাজিরি ছিল, সে হাজিরিটা আজকে হয়েছে, আপনি দেখে নেন। কোনো লাল বলে কোনো জিনিস নেই এলাকাতে, শুধু লাল ঝান্ডা নিয়ে গোটা আপনার আন্ডাল ব্লক থেকে, ওটা পাণ্ডবেশ্বর বর্ধমান জেলা থেকে লোকটা ডেকে এখানে একটা জুলুস করে দেয়, যেখানে একটা জুলুস করে দেয়। মানুষ বলে বিশাল লোক লাল ঝান্ডা রয়ে গেছে, লাল ঝান্ডার কিছু নাই। এবারে যে রানিগঞ্জ জামুড়িয়া দুটো সিট পেয়েছে, রানিগঞ্জ জামুড়িয়ার বামফ্রন্টের কোনো কী বলবো জামানত থাকবে না।